আপনি একটা কথা বলেছিলেন যে মিডিয়ার মানুষজনের সংসার টেকে না, এবং এটা রীতিমতো ভাইরাল একটা স্টেটমেন্ট হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে, আপনি সেটা জানেন। এই স্টেটমেন্টের পেছনে আসলে কি রিজন? মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন একটা হেডলাইন নিজের মতো বানায় তার ক্লিক বাইটের জন্য, এবং সেটা বানানোর পরে সবাই কপি পেস্ট করে, এটা মজা পেয়ে যায়। আমার পুরো সে যেটাকে টাইটেল দিয়েছে, হেডলাইন দিয়েছে, ওটা হেডলাইন ছিল না, ওটা ছিল যে মিডিয়ার মানুষের সংসার টেকে না। এটা শুনে শুনে আমার কান ঝালাপালা হয়েছে, যার কারণে আমি হ্যানতান 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 অনেক কথা বলেছি। এটা মানুষের থেকে আমি এই স্টেটমেন্ট শুনে 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 বড় হয়েছি। আমি যখন নিজে ছোটোবেলায় পালিয়ে গিয়ে বিয়ে করলাম, তখন আমার আপন খালা বললো, মেয়েকে মিডিয়াতে দিয়েছো না, মেয়ে তো পালিয়েই যাবে। অথচ তার দুটো মেয়েই কিন্তু, তারা যথেষ্ট ছোট, আমার আদরের দুটা কাজিন, তারা কিন্তু নিজে পছন্দ করেই বিয়ে করেছে। কিন্তু সবসময় মানুষকে আমি এটা বলতে বোঝাচ্ছি যে সবাই প্রেম করে বিয়ে করে, মানে অনেকেই করে, অনেকেরই সংসার টেকে না, কিন্তু সব দেশ দোষ এসব ঘাড়ের চাপে মিডিয়ার মানুষের, ব্যাপারটা এরকম কিছু না। অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। তো সেটাই বলতে গিয়ে আমি এটা দিয়ে স্টার্ট করেছিলাম লাইনটা। তো অন্য কেউ মানে পুরোটা পড়েনি, এটা ইম্পসিবল, সবাই পড়েছে, কিন্তু হেডলাইনটাকে সবাই খুব ক্রিস্পি করে বলেছে, যার কারণে এটা ভাইরাল হয়েছে। ও এখন আমার কী করার, আমি তো আর ডিগবাজি দিতে পারছি না, তো এখন এরকম বোকা বোকা ভাইরালের ফেস করতে হচ্ছে আমাকে।